আমরা তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আমার চ্যানেল দেবীর রান্নাঘরে। আজ আবারও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার রান্নাঘরে তৈরি আরও একটা নতুন ও মজাদার রেসিপি। আমার আজকের রেসিপিটা ছোট থেকে বড় সবারই খুব প্রিয়, তাই তোমাদের সাথে শেয়ার করছি আমার রান্নাঘরে তৈরি ঘরোয়া পদ্ধতিতে তবে রেস্টুরেন্টের স্বাদে চিলি চিকেন। তোমরাও নিজেদের বাড়িতে এইরকম ভীষণই টেস্টি রেস্টুরেন্টের সাথে অথচ ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন বানানোর জন্য আমার রেসিপিটা ফলো করতে থাকো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ নিচের এই রেড অপশনটাই গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে ওই ছোট বেল আইকনটা অন করো। চলো রেসিপিটা স্টার্ট করা যাক। এখানে আমি চিকেন ব্রেস্টটাকে এই সাইজে পিস করে ভিনিগার মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তোমরা চাইলে পাতিলেবুরও ইউজ করতে পারো, তবে ভিনিগারে চিকেনটা বেশি সফট হয়। এবার ম্যারিনেশনের জন্য একে একে দিয়ে দিচ্ছি একটা ডিম, স্বাদ মতো লবণ, গুঁড়ো গোলমরিচ, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা ও এক চামচ কর্নফ্লাওয়ার। এটাকে ভালো করে মিক্স করে আমি এটাকে সিল করে দেড় থেকে দু ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। দেড় দু ঘন্টা পর আমার ম্যারিনেশনটা রেস্ট হয়ে গেছে, এবার এটা ফ্রাই করার জন্য রেডি হয়ে গেছে। আমি ফ্রাইং প্যানে গরম করে নিচ্ছি সাদা তেল, এরপর একে একে আমার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এর মধ্যে আমি ছেড়ে দেবো এবং ফ্রাই করে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার চিকেন পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে। এরপর আমি ফ্রাইং প্যানে অ্যাড করে দেবো তিন থেকে চার চামচ সাদা তেল এবং এর মধ্যে আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। আগে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি যাতে এটা একটু বেশি সেদ্ধ হয়ে ফ্রাই হয়ে যায়। তারপরে আমি আমার ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এটা একটু নাড়াচাড়া করে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ভেজিটেবলসগুলো একটু নাড়াচাড়া করে আমি ফ্রাই করে নেব, তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমার টমেটো সস আর চিলি সস। আমাদের যে চিলি চিকেনের মেন বেসিক গ্রেভিটা সেটা মেনলি সসের উপরেই থাকছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার গ্রেভির থিকনেসটা প্রায় হয়েই গেছে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ, এক চামচ গুঁড়ো গোলমরিচ ও হাফ চামচ মতো মানে সামান্য একটু চিনি। এরপর যেটা দিচ্ছে এর মধ্যে সেটা হলো হাফ চামচ সোয়া সস। খেয়াল রাখতে হবে সোয়া সসের পরিমাণটা যেন খুব বেশি না হয়, এটার ফ্লেভারটা একটু বেশি টক থাকে, তাই আমি জাস্ট ব্যালেন্স করার জন্য টেস্টটা এবং কালারটাও একটু ভালো করার জন্য আমি সোয়া সসটা হাফ চামচ অ্যাড করেছি। তো আমার গ্রেভিটা আর ভেজিটেবলসগুলো একদম রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি আমার চিকেন পকোড়াগুলো অ্যাড করে দিচ্ছি। যতক্ষণ না গ্রেভিটা কষছে ততক্ষণ আমি একটা আলাদা পাত্রে জল গরম করে নিয়েছি। তো আমি এর মধ্যে এই গরম করা জলটাই এক কাপ মতো দিয়ে দেবো। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার ও দু থেকে তিন চামচ জল। এটাকে ভালো করে মিক্স করে আমি সবার শেষে আমার গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো, এটা গ্রেভিটা একটু থিকনেস আনবে। আমার চিলি চিকেন অলমোস্ট রেডি। এটা আমি এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো সিল অবস্থাতেই। তো বন্ধুরা, আমার ভীষণই টেস্টি ও ডিলিশিয়াস চিলি চিকেন সার্ভিংয়ের জন্য একদম রেডি। তোমরাও নিজেদের বাড়িতে চটপট ট্রাই করে ফেলো আর আমার রেসিপিটা পছন্দ হলে একটা লাইক করতে আর শেয়ার করতে একদম ভুলো।